কোয়ারেন্টাইন কোথায় দিল ভাই তুমি হেলিপ্যাডে যাওয়া দরকার নাই বিজাতে উপরে লাগবে সেটা দিতে ভাই কারণ আমি তো একটা মনে করেন মধ্যবিত্ত ভাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ডেইলি ব্লগ দিতে একটু প্যারা হয়ে যায় কারণ কন্টেন্ট কি দিব সেটা নিয়ে একটু কনফিউজ তাছাড়া কালকে ভিডিওটা করি নাই গাই যে হ্যান্ডেলটা আমি আপ করছি আপ করাতে এখন মনে হয় চালায় একটা ফিল আসে ফিল বলতে কি একটু মানে ভালো লাগে নিজের কাছে হাত ব্যথা করে না ওইরকম ভালোই কয়দিন চালায় দেখি কি অবস্থা কেমনে গিয়ে থাকে একদিন কথা হলো আমার গাড়ির তেল শেষ একটানে যেতে হবে পাম্পে এলাকায় খোলা তেল আছে কিন্তু খোলা তেল নিব না পাম্পের থেকে নিলেই ভালো তো পাম্পে চলে যাই একটানে পাম্প এখান থেকে আনা হলো 5 কিলো এখন এইটা লেগে যাইতে পারবো কি না সেটা শিওর না আজকে আমি জামে বললাম আমি সে গাড়ির নাই তেল এই রোডে এত অটো রিক্সা ভাই আমি বুঝি না মানে অটো রিক্সা মানে বাংলাদেশে যা তৈরি করছে সবই মনে হয় মানে 80% এই রোডে আমার কাছে মনে হয় 20% আছে বাংলাদেশে এই রোডে নামই দেওয়া হয়েছে অটো রিক্সা আর এই রোডে মনে হয় যত অ্যাক্সিডেন্ট হয় সব অটো রিক্সার জন্য ওরা ডাইনে বামে ধাপ দুধ ঢুকাবে ও আমার টেম্পু আছে বুঝলেন টেম্পু হেলিকপ্টার এই রোডে আছে টেম্পুর পাইলট যেমনি চালায় ভাই আমার আমার মনে হয় লাগা জায়গা অটোর পাইলট আর টেম্পুর পাইলট দুটো মিলে মারামারি লাগে এই ফাঁকে পড়ে যায় হুন্ডা নালে গাড়ি বুঝে নিতে পারে কি হয় গাড়ি দেখবেন সোজা খাড়া হারি ঢুকাই দিব মানে অটো রিক্সা আইলে কোনো ড্রাইভার আমি ডাইনে বামে তাকাই বই না খাড়া ঢুকাই দিব কোনো মাথা নামায় একবারে মানে আর বাপের রোড আর বাপের রোড টলে লাইন মানা রাখছে যে মাথা নামায় ফেলছে না ঢুকু কেউ আমার মারবো না শিল্ড আছে আমার লোকে ওরা কি জানি কা ভাবে এদিক দেখে মানে মাথা নামাবে একটা টান যদি ভাই আপনার রুরাল এলে লাইসেন্স নিলে আপনি মরবেন দেখবো না এদিক দিয়ে যারা যাবেন একটু ভালোভাবে দেখে শুনে যাবেন কারণ এইখানে পাইলট গুলো খুব দক্ষ তো খুব ভালো চালায় এখানে পাইলট আপনারা যখন তখন মাইরা দেবে ওই যায় দেখেন খারাপ আরে ডাইরেক্ট খারাপ আনবে মানে ধরা পড়লেই করবেন খারাপ আনবে কিচ্ছু করেন না আমার খারাপ আনবে বুঝলাম না হ্যান্ডেলটা উঠানোর পর লুকিং গ্লাস গুলো মানে পারফেক্ট হয় নাই 19-20 রয়ে গেছে সেই জন্য একটু কেমন যেন লাগে তাহলে মানে ওটা হ্যান্ডেল এ এ এ মেয়ে না দেখা যায় ভরা দাও দেখছেন কইতে কইতে মনে করেন লাইফ ব্যামো পাই গেলেন আপনারা মানে ওরা যেদি মন যাবে ছড়চাপ খেলে খাইতে আরেকজন হালাই দেবো নগদ হালাই দেবো নগদ হালাই পড়বো কোনো গন্ধই না আপনাদের মানে আল্লাহ আমার বাঁচাইছে আমার তেল মনে করেন শেষ শেষ অবস্থায় পাম্প পর্যন্ত আইতে পারছি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার কথা নাকি ক্লিয়ার শোনা যায় না ভাই শোনা যায় তো যদি মাইক থাকতো আমার একটা ক্যামেরা মনে করেন কিনতে গেলে না হইলেও 20,000 টাকার মতো লাগবে 20,000 টাকার উপরে লাগবে সেটা আপনি দিতে ভাই এখন আমি তো একটা মনে করেন মধ্যবিত্ত ঘরের নিজের টাকা দিয়ে নিজে চলি নিজে একটা জব করি ছোটখাটো ওই জবের টাকা দিয়ে এই চলি তো একটু টাইম দিতে হবে আমার ক্যামেরাটা কিনতে অনেক টাকার ব্যাপার ভাই 20-30,000 টাকা কিন্তু কম না ভাই মানে আমার কাছে আপনাদের কাছে হয়তো বা কিছু না তো ধরেন 6 মাস টাইম দিতে হবে 6 মাস করতে হবে কিনবো ইনশাল্লাহ ভালো ভালো ফুটেজ দিব এই ক্যামেরাটা আমি রাখবো এই ক্যামেরাটা আমার হেল্প করতে হবে এটা আমি সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রাখবো ওই যে জায়গায় না ওই যে জায়গায় লাগা রাখবো সামনে ভিউ নেওয়ার জন্য বিয়ালের মনে হয় বিয়া হইতেছে কারণ হালকা রই আর বৃষ্টি পড়তেছে গোটা গোটা ছোটবেলায় শুনছিলাম এরকম হইলে নাকি শিয়ালের বিয়া হয় এয়ারপোর্টের এই নতুন পিস জায়গাটা ভালো হয়েছে ব্রেক ভালো জমে আগের তুলনায় অনেক ভালো ব্রেক জমে এই নতুন রাস্তাটায় আগের রোড ছিল এটা নতুনটা এটা নতুনটা ভালো ব্রেক জমে আল্লাহ জানে ভাই বৃষ্টিতে পড়া যায়নি ফ্লাইওভার একটা ঢালাই দেওয়া উচিত কারণ ফ্লাইওভারটা এই উঁচা নিচে হয়ে গেছে গাড়ির জন্য ঠিক আছে কিন্তু হুন্ডার জন্য একটু রিস্কি হয়ে যায় কারণ একটু বৃষ্টি হলে পানিতে ভাই যদি বৃষ্টি পড়ে স্লিপ করে মনে হবে 300 মিটারে ধুলাবালি ভাই কবে যাওয়া বইবো ভাই আর ভালো লাগে না এদিন তো গেলে মনে করেন ধুলায় মনে করেন শেষ যারা 300 মিটার রেগুলার আছেন তারা এই কষ্টটা জানেন কি পরিমাণে যা প্যারা এই ধুলাটা এই জায়গায় কিন্তু ভাই চাইলে ভাই ইস্টান শো করা যায়
এখন যেই পরিমাণ ফাঁকা এক ডিস্টেন্সও করা যায় না তো আরএস লাইন কোথায় দিন ভাই তুমি হেলিপ্যাডে যাওয়া দরকার নাই এখন তুমি দেশে থাকলে আইসা পড়ো এখানে না ভাই আমি বলুন না ভাই সো গাইস ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাই একটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ